আসসালামু আলাইকুম। আজকে আমরা 2022 সালের ডিভিশনাল রাউন্ডের প্রাইমারি ক্যাটাগরি একটা প্রবলেম সলভ করব। তো এখানে কি বলা আছে, চারজন বন্ধু আবুল কাবুল বাবুল দাবুল এর মোট ওজন 70 কেজি। ব্যায়ামাগারে গিয়ে তারা যথাক্রমে 1, 2, 3, 4 কেজি করে ওজন কমিয়ে ফেলার পর সকলের ওজন সমান হয়ে যায়। তো আমাদের চাইছে হলো বাবুলের পূর্বের ওজন কত ছিল। তাহলে আমরা তো এদের ওজন জানি না, কিন্তু আমাদের একটা জিনিস বলছে যদি তারা এত করে ওজন কমায় তাহলে আমাদের প্রত্যেক মানে এখানে প্রত্যেকের ওজন সমান হয়ে যায়, এইটা জাস্ট আমাদের বলা আছে। তো আমাদের চাইছে হলো বাবুলের অর্থাৎ এই যে এর পূর্বের ওজন কত ছিল, মানে কমানোর পূর্বে কত ছিল ওজন, এটা চাইছে। তো ফার্স্টে তোমরা নিজেরা এটা আগে ট্রাই করো, এরপর সলিউশনটা আমার সাথে মিলে নিও। তাহলে আমি সলিউশনে চলে যাচ্ছি। তো এখানে আমাদের আবুলকে আমি এ দ্বারা প্রকাশ করতেছি, কাবুলকে কে দ্বারা প্রকাশ করি, বাবুলকে বি দ্বারা প্রকাশ করি এবং ডাবুলকে ডি দ্বারা প্রকাশ করতেছি। তো এরা যথাক্রমে কী করছে, 1 কেজি কমাইছে, 2 কেজি কমাইছে, এ 3 কেজি আর এ 4 কেজি করে কমাইছে। কমানোর পর প্রত্যেকের ওজনই সমান, যদি এর ওজন এক্স হয় এরও এক্স হবে, এরও এক্স হবে, এরও এক্স হবে। অর্থাৎ এত কেজি করে কমানোর পর সকলের ওজন একদম সমান। যদি এর এর যদি ওজন হয় এক্স কেজি, এরও হবে এক্স কেজি, কেননা প্রত্যেকের সমান। তাহলে আমরা ফার্স্টে এই যে বয়সগুলো যেগুলো কমাই দিছে সেটা আমরা মোট ওজন থেকে বাদ দিয়ে দেবো, কেননা এখানে বলে দিয়েছে যে তাদের মোট ওজন 70। যদি আমি এগুলো যোগ করি অর্থাৎ এদের যদি ওজনগুলো যোগ করতাম তাহলে আমি পাইতাম হলো 70, এটা বলে দিয়েছে প্রশ্নে। আর পরবর্তীতে যখন এত কেজি করে কমায় দেয় তখন প্রত্যেকের ওজন সমান হয়ে যায়। তুমি চিন্তা করো যে সাপোজ এর ওজন হলো 5 কেজি আর বিয়ের ওজন হলো 6 কেজি, তাহলে মোট কত হলো, মোট হলো 11 কেজি। তাহলে যদি বি 1 কেজি কমিয়ে দেয়, যদি বি 1 কেজি কমিয়ে দেয় তখন এর হয়ে যাবে 5 কেজি, তখন পরস্পর সমান না, একদম সমান না, এরও 5 কেজি এরও 5 কেজি। তো বি কী করছে, বি হলো 1 কেজি কমাইছে। তো ওই 1 কেজি যদি আমি মোট ওজন থেকে বাদ দিয়ে দিই, আগে তো ছিল 11 কেজি, আগে যখন 6 ছিল এখানে তখন তো মোট ছিল 11 কেজি। তো ওই 11 কেজি থেকে আমি যদি 1 কেজি যেটা কমাই দিয়েছে বি সেটা যদি বাদ দিয়ে দেয় তাহলে আমাদের আসতেছে হলো 10। তো যেহেতু দুইজন মানুষ, আমি যদি 10কে 2 ভাগ করি তাহলে আমি 5 5 কিন্তু পেয়ে যাব, অর্থাৎ 5 + 5 করলে কিন্তু আমি এই 10টা পেয়ে যাচ্ছি। তো একইভাবে আমরা এই জিনিসটাও সেমভাবে সলভ করব। আমাদের এখানে যখন এত কেজি করে কমাইনি তখন মোট হলো 70 কেজি ছিল, কিন্তু কমানোর পর প্রত্যেকের মোট ওজন কত হবে, তখন হলো এ প্লাস কে প্লাস বি প্লাস ডি, এর ওজন কত হবে 70, যেটা আগেই ছিল। কিন্তু এত কেজি কমানোর পর মোট ওজন কত ছিল, কত হবে -1 + 2 + 3 + 4। তাহলে 70 থেকে বাদ দাও কত হবে, 3 + 4 = 7 + 8 = 9 = 10, তার মানে 60 হবে। অর্থাৎ এ কে অর্থাৎ এখানে আমাদের আবুল কাবুল বাবুল ডাবুলের মোট ওজন এবার হলো 60 কেজি, অর্থাৎ কমানোর পরে, এটা তো কমানোর পূর্বে 70 কেজি কিন্তু কমানোর পরে হলো 60 কেজি, অর্থাৎ এত কেজি করে সকলে যখন কমায় ফেলে তখন তাদের মোট ওজন হয় 60 কেজি। এখন এটা হলো তাদের মোট ওজন, আবুল কাবুল বাবুল ডাবুলের মোট ওজন হলো 60 কেজি। আমাদের বলছে যে বাবুলের পূর্বের ওজন কত ছিল। তো এটা বের করার আগে আমাদের প্রত্যেকের ওজনটা আগে বের করে নিতে হবে যে প্রত্যেকের ওজন এক একটা করে কত, যেহেতু সমান। তাহলে এখানে কয়জন আছে, 1, 2, 3, 4 জন আছে। তো এই 60কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো হলো 15, তার মানে এই যে আবুল এর ওজন হলো 15 কেজি, এই যে কাবুল এরও ওজন কিন্তু এই 15 কেজি, বাবুলের ওজনও 15 কেজি, ডাবুলের ওজনও কিন্তু 15 কেজি, কেননা প্রত্যেকের ওজন তো এখন সমান, এগুলো বাদ দেওয়ার পর তো প্রত্যেকের ওজন সমান হয়ে গেছে। তাহলে এদের প্রত্যেকের ওজন কত করে, 15 করে। এখন আসো আমাদের বলছে বাবুলের পূর্বের ওজন কত ছিল। তাহলে দেখো আবুলের বর্তমান ওজন মানে কমানোর পরে ওজন 15 কেজি, অর্থাৎ প্রত্যেকের তো 15 কেজি। তাহলে বাবুলের দেখো বাবুলের ক্ষেত্রে কমানোর পরে 15 কেজি, কিন্তু সে কমাইছে কত, 3 কেজি কমাইছে, এই যে 1, 2, 3 নাম্বার, অর্থাৎ এখানে 1, 2, 3 নাম্বার 3 কেজি কমাইছে। তাহলে যদি বাবুল 3 কেজি কমানোর পরে তার ওজন যদি 15 হয় তাহলে আগে কত ছিল, অবশ্যই 15 সাথে 3 যোগ করতে হবে, এটাই তো। অর্থাৎ আমাদের বর্তমান ওজন যদি 15 কেজি হয় তো আগে কত ছিল, আগে এখানে তো বাবুল হলো 3 কেজি কমাইছে, তাহলে কমানোর পূর্বে কত ছিল, 3 কেজি যোগ করলেই তো হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 18 কেজি, তার মানে বাবুলের পূর্বের ওজন 18 কেজি।
এখন আমাদের যদি বলতো যে প্রত্যেকের পূর্বের ওজন কত ছিল তাহলে এটা আমরা ইজিলি বের করতে পারবো। আবুল যেহেতু 1 কেজি কমাইছে তাহলে 15 সাথে 1 যোগ করে দেব 16 কেজি, তার মানে আবুলের পূর্বের ওজন 16 কেজি ছিল। কাবুলের কত হবে, 15 সাথে 2 যোগ করে দাও 17 কেজি, বাবুলের তো 18 কেজি আমরা বের করলাম। আর ডাবুলের কত হবে, 15 সাথে 4 যোগ করে 19 কেজি, তার মানে পূর্বের ওজন ছিল 19 কেজি। এখন তুমি যদি দেখো যে পূর্বের ওজনগুলো আবুলের কত, 15 সাথে 1 যোগ করলে 16 প্লাস কাবুলের কত, 15 16 17, বাবুলের 18 আর হলো ডাবুলের 19, তুমি যদি যোগ করো দেখবা 70 পেয়ে যাবা। তাহলে আগের যে মোট ওজন ছিল 70 কেজি, আর এরপরে তুমি যদি এগুলো কমায় দাও, এর থেকে 1 কমায় দাও, এর থেকে 2 কমায় দাও, 3 কমায় দাও, এর থেকে 4 কমায় দাও, তাহলে দেখবা যে পাবা হলো 60 কেজি, মোট ওজন 60 কেজি। তো আমরা সবাই কিন্তু সলভ করে ফেললাম, তাহলে আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।